বন্ধুরা, আমরা পড়ছিলাম নত্যবিধান নিয়ে। বাংলা দ্বিতীয় পত্রের জন্য এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা জানি নত্যবিধান কাকে বলে। বাংলা ভাষায় সাধারণত কিন্তু মূর্ধন্য ধ্বনির ব্যবহার নেই, কিন্তু দেশি, তদ্ভব এবং বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। কিন্তু বাংলা ভাষায় বহু তৎসম এব বা তৎসম বা সংস্কৃত শব্দে কিন্তু আমাদের এই মূর্ধন্য এবং দন্ত্য এর ব্যবহার রয়েছে। আজকের ক্লাসে চলো আমরা নত্যবিধান অর্থাৎ মূর্ধন্য কখন ব্যবহৃত হয় তার একটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেই। আমরা দেখতে পাচ্ছি ট বর্গীয় ধ্বনির আগে কিন্তু তৎসম শব্দে সবসময় মূর্ধন্য যুক্ত হয়। অর্থাৎ আমরা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি যে ট বর্গীয় ধ্বনি, এখন তোমাদেরকে তো অবশ্যই জানতে হবে যে ট বর্গীয় ধ্বনি কোনগুলো। ট বর্গীয় ধ্বনিগুলো হচ্ছে ট, ঠ, ড, ঠ, মূর্ধন্য। কিন্তু আমাদের কিন্তু এই মূর্ধন্য প্রয়োজন নেই। সেই জায়গা থেকে আমরা এই চারটি বর্ণ যদি পাই তার আগে সবসময় তৎসম শব্দে মূর্ধন্য যুক্ত হবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, দেখো ঘণ্টা এবং কাণ্ড। আমরা যদি একটু ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পারবো যে এই দুটি শব্দই কিন্তু তৎসম শব্দ। এবং যেহেতু তৎসম শব্দ, এখানে কি কি ধ্বনি রয়েছে দেখো, এখানে রয়েছে কিন্তু ঘণ্টাতে ট এবং কাণ্ডতে কিন্তু নয় ড। যদি নয় ডকে ভাঙা হয় তাহলে আমরা পাবো ন এবং ড। অর্থাৎ এই যে ড, এই ড কিন্তু আমাদের ট বর্গীয় ধ্বনি, তা সে কারণে এখানে কি হবে বলতো, এখানে কিন্তু মূর্ধন্য ব্যবহৃত হবে। এই নিয়মটি কিন্তু আমাদের ট বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে যে মূর্ধন্য ব্যবহৃত হয় তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। অর্থাৎ আমরা যখন কোনো একটি শব্দ পাবো তখন আগে দেখব যে সেটি তৎসম শব্দ কিনা। যদি তৎসম শব্দ হয় এরপর আমরা দেখব যে ট বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো আমরা পাচ্ছি কিনা। যদি আমরা ট বর্গীয় ধ্বনিগুলো পাই তখন আমরা সেখানে কিন্তু কি ব্যবহার করব, আমরা ব্যবহার করব মূর্ধন্য। বন্ধুরা, আমরা আশা করি যে তোমাদের এই যে নিয়মটি অত্যন্ত সহজ এবং তোমরা সবাই আজকে ক্লাসের এই নিয়মটি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো উদাহরণ নিয়ে তোমরা পরবর্তীতেও এই দুটি উদাহরণ ছাড়া কোনো উদাহরণ নিয়ে কনফিউশনে পড়ো, অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আমরা পরবর্তীতে কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ক্লাসে অন্য কোনো নিয়ম নিয়ে আবারও দেখা হবে। আজকে ক্লাসটি করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।